স্ত্রীকে বোঝার মতো ক্ষমতা সব স্বামীর থাকে না স্বামীরা শুধু স্ত্রীদের চিৎকার চেঁচামেচি ও খোঁচাখুচি দেখতে পায় কিন্তু ঝগড়ার পর একটা স্ত্রী চোখের পানি স্ত্রীর কান্না ভেতরে ভেতরে ঘুমরে মরে যাওয়া কিংবা একলা রাত জেগে থাকার ব্যাপারটা তাদের চোখেই পড়ে না একজন স্ত্রী সবসময় সত্যি তার স্বামীকে কাছে পেতে চায় মনের কথা খুলে বলতে চায় কিন্তু বেশিরভাগ স্বামী স্ত্রীর কথা মন দিয়ে শোনে না হয়তো স্ত্রীকে গুরুত্বপূর্ণই মনে করে না এজন্যই সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম আজকে খুবই ইন্টারেস্টিং এবং খুবই মজাদার এবং খুবই লোভনীয় একটি রেসিপি কিন্তু আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো আজকের রেসিপি হচ্ছে ইলিশ দিয়ে কমলা দিয়ে কিভাবে আমি একটা ইউনিক রেসিপি তৈরি করেছি সেটাই কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব সেই জন্য আমার প্রয়োজন এখানে কমলা তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু কমলা নিয়েছি এবং কমলাগুলোকে খোসা ছাড়িয়ে নিচ্ছি তো প্রথমে এভাবে কিন্তু খোসা ছাড়িয়ে নিতে হবে তারপরে কমলার কোয়া থেকে যে আঁশগুলো আছে সেগুলোও কিন্তু ছাড়িয়ে নিতে হবে যেমনটা আমি ছাড়িয়ে নিচ্ছি তো এভাবে আমি দুইটা দুইটা না এখানে টোটাল আমি চারটা কমলা নিয়েছি তো সবগুলো কি আমি ব্যবহার করব তো ভালো করে কি কিন্তু এখন ছাড়িয়ে নিতে হবে কোনো প্রকার কোনো আঁশ কিন্তু এখানে থাকা যাবে না কমলার মধ্যে তো আঁশগুলো ছাড়িয়ে নিয়ে আমি এই যে কিউব করে ছোটো ছোটো করে কিন্তু কেটে নিচ্ছি এইভাবে কেটে নিতে হবে এক কাপ পরিমাণ বাকি যে কমলাগুলো থাকবে আশ ছাড়িয়ে নিব এবং ছাড়িয়ে নিয়ে এগুলোকে আমি একটা জুস তৈরি করব ঠিক আছে তো সেখানে জুসটা তৈরি করে আমি এক পাশে রেখে দেবো দেন আমি রান্নার প্রসেসিংয়ে চলে যাব সুপ্রিয় দর্শক আশা করছি আজকের এই ইউনিক রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে এবং খুবই ইন্টারেস্টিং একটি রেসিপি খুবই মজাদার এবং খুবই টেস্টি তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখে নেওয়ার রিকোয়েস্ট থাকবে সেই সাথে আপনি নতুন হয়ে থাকলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন এবং সাবস্ক্রাইবের পাশে থাকা অল বাটনে একটা ক্লিক দিয়ে রাখলে পরবর্তী রেসিপিগুলো আপনার কাছে পৌঁছে যাবে আপনি চাইলে দেখে নিতে পারবেন রেসিপিটা পেজ থেকে দেখলে পেজে একটা লাইক ফলো দিয়ে ভিডিওটি শেয়ার করে আপনার টাইম লাইনে রেখে দিতে পারেন আর এই যে এখন আমি যেটা করছি এটা হচ্ছে এখানে ইলিশ মাছ নিয়ে এখানে সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে ভালো করে কিন্তু ইলিশ মাছের গায়ে মাখিয়ে নিতে হবে তো সেটাই করছি এখানে সামান্য পরিমাণ হলুদ লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি তো মাখিয়ে নিয়ে এখন আমি যেটা করব রান্নার প্রসেসিংয়ে মূল রান্নায় চলে যাব আর কি তো এই জন্য আমি একটা প্যান বসিয়ে এখানে তেল দিয়ে নিচ্ছি তো এখানে আমি টোটাল তেল ব্যবহার করছি হাফ কাপ পরিমাণ মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ আমি দিয়ে নিচ্ছি এবং এই তেলটা দিয়ে মাছটা ভেজে নেবে এবং টোটাল রান্নাটাই কিন্তু আমি এই তেল দিয়ে কমপ্লিট করব তো প্রথমে মাছগুলো আমি দেওয়ার আগে তেলটাকে কিন্তু ভালো করে গরম করে নিয়েছি তো গরম করা হয়ে গেলে আমি একটা একটা করে মাছগুলো দিয়ে দিচ্ছি তো মাছগুলোকে এপিট ওপিট দু পাশেই কিন্তু দু দুপিটেই কিন্তু ভেজে নিতে হবে খুব বেশি ফ্রাই করা যাবে না হালকা করেই একটু ভেজে নিতে হবে দুই পাশে ঠিক আছে তো যখন আমি দেখবো এক পাট হয়ে গেছে তখন কিন্তু আমি অপর পাশেও এভাবে উলটিয়ে নিয়ে ভেজে নিব তো অলমোস্ট কিন্তু আমার ভাজাও কমপ্লিট আমি কিন্তু মাছগুলোকে উলটিয়ে তো নামিয়ে নিলাম আর এখন রান্নায় চলে আসছি তো একই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিলাম পেঁয়াজ পেস্ট তো পেঁয়াজ পেস্ট আমি দিয়েছি হাফ কাপ পরিমাণ তো পেঁয়াজটা দিয়ে কিন্তু এখানে দুই থেকে আড়াই মিনিটের মতন সময় নিয়ে কষিয়ে নিতে হবে তেলের মধ্যে যাতে কাঁচা গন্ধটা দূর হয়ে যায় আর সেই সাথে এখন দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদের গুঁড়া আর এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আদার রস আদাকে একেবারে কুচিয়ে একটা রস তৈরি করে সেই রসটা কিন্তু এখানে হাফ চা চামচ না সরি এখানে সমান করে এক চা চামচ পরিমাণ দিয়ে দিলাম আর কি তো দিয়ে এখানে আমি লবণ দিয়ে দিলাম স্বাদ মতো তো দিয়ে এই উপকরণগুলো আবার কিছুক্ষণ দু মিনিটের মতো সময় নিয়ে ভেজে নিতে হবে তো ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি যেটা করব চুলার আঁচটা কিন্তু এই মুহূর্তে এই সময়ের মধ্যে কিন্তু একটু কমিয়ে দিতে হবে তো কমিয়ে দিয়ে কিছুক্ষণ এভাবে কষিয়ে নিচ্ছি তো কষানো অলমোস্ট কমপ্লিট এখন আমি ওই যে ভেজে রেখেছিলাম যে এই মাছগুলো সেই ভেজে রাখা মাছগুলো একটা একটা করে এখন দিয়ে দিচ্ছি মশলার মধ্যে তো সবগুলো মাছে দিয়ে দিলাম আর দিয়ে যেটা করতে হবে এক পিট এক পিট কিন্তু এই তিন চার মিনিটের মতো রাখলেই হয়ে যাবে তো তিন চার মিনিট পর উল্টিয়ে দিব। আবারও আমি তিন চার মিনিট এরকম অপর পাশ রাখার জন্য আর এখানে আমি জাস্ট দু মিনিটের জন্য ঢেকে দিব। ঠিক আছে তো দু মিনিট পরে আমি ফিরে আসলাম ঢাকনা উঠিয়ে নিলাম তো ঢাকনা উঠিয়ে নিয়ে এখন যেটা দিব এই যে এখানে কাঁচামরিচ দিয়ে দিতে হবে দুই একটা তো আমার কাছে ছিল কাঁচামরিচ লাল মরিচটা তো আমি সেটাই দিয়ে দিলাম আমি একটা মরিচ ছোটো ছোটো করে কেটে দিলাম আর তিন চারটা কিন্তু আমি আস্ত দিয়ে দিয়েছি ঠিক আছে তো এ দিয়ে জাস্ট একটু নেড়ে চেড়ে নিব আর কি তো নেওয়া হয়ে গেলে এখন আমি যেটা ব্যবহার করব ওই যে আগে থেকে কিউব করে কেটে রেখেছিলাম না এক কাপ পরিমাণ কমলা তো সেই কমলাটা কিন্তু এখন দিয়ে দিচ্ছি তো এটা দিয়ে সাথে সাথেই আমি দিয়ে দিব কমলা রসটা যেটা আমি জুস বানিয়ে রেখেছিলাম সেই জুসটা কিন্তু এখন দিয়ে দিতে হবে তো কিউব করা কমলা দিয়ে দেওয়ার সাথে সাথেই জুসটাও সাথে সাথেই দিয়ে দিতে হবে তো এই জুসটা দিয়ে কিন্তু রান্নাটা অলমোস্ট কমপ্লিট করব আমি আর এই রকম এই টেস্টি মজাদার ইউনিক রেসিপিটা দিয়ে আপনি পোলাও সাদা ভাত আর বিরিয়ানি ওকে এগুলোর সাথে কিন্তু খুবই জমে যাবে এই খাবারটা বিশেষ করে এই খাবারটা হচ্ছে পোলাউর সাথে খুবই ফাটাফাটি একটা রেসিপি আর কি পোলাওর সাথে খুব মজা লাগে এটা খেতে খুবই দুর্দান্ত লাগে তো এরকম একটা রেসিপি কিন্তু আপনি একবার হলো ট্রাই করে দেখবেন কতটা টেস্টি একটা রেসিপি এবং এই রেসিপিটা তৈরি করে আপনি সাথে সাথে যদি পোলাউ ভাতের সাথে খান সেই রকম ইয়ামি এবং সেই রকম কিন্তু লাগবে খুবই দুর্দান্ত একটা গ্রান খুবই দুর্দান্ত একটি টেস্ট এবং স্বাদ আসলে না বানিয়ে খেলে আপনি বুঝতে পারবেন না তো রিকোয়েস্ট থাকবে একবার হলেও এই রেসিপিটা করে আপনারা ট্রাই করে দেখবেন আমার কথার সাথে আসলে কতটুকু মিল আছে ঠিক আছে তো অলমোস্ট কিন্তু আমার রান্না একেবারেই কমপ্লিট আমি কিন্তু এখন নামিয়ে নিব তো নামিনিয়া নিয়ে সার্ভিসিং ডিসে কিন্তু আমি সার্ভ করে নিয়েছি সুপ্রিয় দর্শক দেখতেই পাচ্ছেন কত সহজে এবং কত অল্প সময় ঝটপট কিন্তু আমি কমলা দিয়ে ইলিশ মাছ দিয়ে ইউনিক একটি রেসিপি রেডি করে ফেললাম আর এই যে আপনাদের সাথে এখন শেয়ারও করে ফেললাম তো রিকোয়েস্ট থাকবে যে একবার হলো ট্রাই করে দেখবেন এত টেস্টি একটা রেসিপি খুবই সুস্বাদু খুব খুবই মজাদার মানে আমি বানিয়ে না খেলে আসলে বুঝতে পারতাম না তো বানিয়ে খাওয়ার পরে বুঝতে পারলাম এত টেস্টি একটা রেসিপি আপনাদের সাথে আসলে শেয়ার না করি পারলাম না তো আমার পরবর্তী এরকম সহজ সহজ মজাদার রেসিপি পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে পেজকে ফলো করে পাশেই থাকতে হবে পরবর্তী রেসিপিতে ইনশাআল্লাহ কথা হবে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ